যৌন লাইফ বা সেক্সুয়াল লাইফে তিনটা মরণঘাতী বলা হয়। তিনটা রোগ থাকলে আপনার সেক্সুয়াল লাইফটা ধীরে ধীরে কিন্তু ডিক্লাইন করবে, কমে যাবে, আপনি বুঝতেই পারবেন না সেই তিনটা রোগ কি। আজকের ভিডিওটা আমরা বিস্তারিত জানতে পারবো। এক নম্বর ডিজিজ ডায়াবেটিস, এটা অনেকে খুব একটা গুরুত্ব দেয় না বর্তমানে। এটা ডায়াবেটিস অনেক রোগী জানেই না তার শরীরে ডায়াবেটিস আছে, আবার ডায়াবেটিস থাকলেও এটা নিয়ন্ত্রণের কোনো রুলস সে ফলো করে না, ডিসিপ্লিন সে মানে না। দুই নম্বরটা হচ্ছে যে তার ডায়াবেটিসের পাশাপাশি হাইপার টেনশন, ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে, সেও এটা ওষুধও খায় না। আবার কিছু কিছু পেশেন্ট আছে যে তার সেক্সুয়াল লাইফে সমস্যা হচ্ছে, সে প্রেশারের ওষুধটা ঠিক মতন খাচ্ছে না, যখন তার প্রেশার শরীরটা খারাপ লাগছে তখন খাচ্ছে, কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট করে ক্লিয়ার করে লিখে দেয় যে প্রেশারের ওষুধটা কন্টিনিউ চলবে। তার মানে আপনি একটু ভুল করলেই কিন্তু সমস্যা হবে, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, মানে ঘোড়া পাগলা ঘোড়াকে যদি লাগামটা ছেড়ে দেন, পাগলা ঘোড়া কখনোই নিয়ন্ত্রণে থাকে না, প্রেশারটা ঠিক এরকম। তার মানে চিকিৎসক যদি মনে করে ওষুধের ডোজটা কমিয়ে দিতে পারে বা বন্ধ করতে পারে, তাহলে আপনার চিকিৎসক যে ওষুধটা লিখেছিল সেই সিদ্ধান্ত দিবে, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার সমস্যা হবে। এবং তিন নম্বর ডিজিজ যেটা হচ্ছে কোলেস্টেরল, তাদের শরীরে অনেক বেশি কোলেস্টেরল আছে, বিশেষ করে রক্তে কোলেস্টেরল থাকতে পারে, ফ্যাটি লিভার, আমরা বেশি অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করে যেটা ইদানিং বেশি পাচ্ছে অনেকে ফ্যাটি লিভার, কিন্তু রোগীটা চিকন কিন্তু ফ্যাটি লিভার হয়। অনেকের একটা ভুল ধারণা আছে যে ফ্যাটি লিভারটা শুধু মোটা মোটা মানুষের হয়, চিকন মানুষের হয় না, আসলে বিষয়টা এমন না, চিকন মানুষদেরও ফ্যাটি লিভার হয় যারা অনেক বেশি ডায়েট করে, স্টারভেশন, অনেক বেশি ফাস্টিং, অনেক বেশি রোজা করে, হঠাৎ করে তাদেরও ফ্যাটি লিভার হয়। তাহলে ফ্যাটি লিভারটা মোটা মানুষের হতে পারে, চিকন মানুষের হতে পারে। ফ্যাটি লিভারের তিনটা গ্রেড আছে, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি। তো গ্রেড ওয়ানে আসলে এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়, গ্রেড টু এবং গ্রেড থ্রিটা একটু ডেঞ্জারাস। তাহলে যদি লিভারটা যদি ঠিক মতো কাজ না করে, তাহলে সেক্সুয়াল লাইফটা কম কাজ করবে, রক্তে কোলেস্টেরল, প্রেশার, ডায়াবেটিস এই সমস্ত জিনিসগুলো থাকলে আপনার শরীরে ব্লাড সার্কুলেশন কমে যাবে, ধীরে ধীরে আপনার কিডনির যে রেনাল ফাংশন, মানে কিডনির যেই সক্ষমতা, আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। আপনার ভিতরে যে টেস্টোস্টেরন, সেক্সুয়াল যে উদ্দীপনা, এটা কিন্তু একসময় যতটা তারুণ্য, মানে তরুণ বয়সে ছিল, আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে কিন্তু কমে যাবে। সেই জন্য এই হাইপার টেনশন, রক্তচাপ বা ব্লাড প্রেশার, রক্তের কোলেস্টেরল, আপনার ডায়াবেটিস, এই জিনিসগুলো কিন্তু আসলে কন্ট্রোলেবল ডিজিজ, মানে আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনি চাইলেই কিন্তু ওষুধের মাধ্যমে চিরতরে বিদায় করতে পারবেন না। অনেক কিছু সেক্সুয়াল ডিজিজটার সাথে অনেক সময় মিল আছে। তাহলে আপনি সেক্সুয়াল লাইফটাকে সুন্দর ভালো রাখার জন্য এই তিনটা ডিজিজটাকে অবহেলা করবেন না, একটু গুরুত্ব দিতে হবে। যদি আপনি পরীক্ষা নিরীক্ষা না করা থাকে, আপনি পরীক্ষা নিরীক্ষা করুন, আপনি প্রেশারটা রেগুলার চেক আপ করুন, আর ওষুধ খেলে যদি ডক্টর ওষুধ দিয়ে থাকে তাহলে ওষুধটা নিয়মিত খাবেন, ডক্টরের অনুমতি ছাড়া কখনো ওষুধ বন্ধ করবেন না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সেক্সুয়াল লাইফে অনেক বেশি ভালো থাকতে চান বা রাখতে চান, বা আপনি জানেন না আপনি বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ে করেছেন, এই তিনটা জিনিসকে খুব গুরুত্ব দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।